ইলিশ মাছ ভাজি করতেছি, তো এটার সাথে হালকা দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর এক চামচ হলুদের গুঁড়া। আমাদের চামচটা অনেক ছোট একদম, আর হচ্ছে লবণ হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটা চামচ পরিমাণ সরিষার তেল। এখন এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এগুলো হচ্ছে মাছের ডিম, মাছের ডিমগুলো বের হয়ে যেতেছে আস্তে আস্তে। আপনারা সুন্দর করে সবটা প্রত্যেকটা সাইডে একদম সুন্দর করে ম্যারিনেট করে নেবেন। মোটামুটি হয়ে গেছে, এটাকে আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। সরিষার তেল দিয়ে দিতেছি, সরিষার তেল দিয়ে গরম করে নিব কড়াইটা। হয়ে গেছে, এখন এক এক করে মাছগুলো দিয়ে দিব। আমি এখন চুলার আঁচটা কমাই দিব, কারণ হইতেছে দেখা যাবে পুড়ে যেতে পারে, সেই চুলার আঁচটা কমাই দিলাম। আমি সাইডে দুটা শুকনা মরিচ দিয়ে দিব, শুকনা মরিচগুলো আগে দিতে ভুলে গেলাম, এখন দিয়ে দিই, এটা স্বাদ করতে হয়ে যাবে আশা করি। মাছগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে, আমি এর চেয়ে আর বেশি ফ্রাই করবো না, তারপর দেখা যাবে কোনো স্বাদ পাবো না। এখন আর মাছগুলোকে তুলে নিব, আমি এই বাটি তুলে নিতেছি। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিব। অল্প দিচ্ছি পেঁয়াজ, বুঝছেন, এই যে পেঁয়াজগুলো অলমোস্ট হয়ে গেছে, আমি পেঁয়াজগুলোকে লাল করবো না।
আপনারা চাইলে একটু সরিষার তেলটা কম করে দিতে পারেন, আমি একটু বেশি করে দিচ্ছি, কারণ হচ্ছে এই সরিষার তেল দিয়ে ভাত দিয়ে মাখায় যদি খাই অনেক ভালো লাগে আমার কাছে, এই কারণে আসলে একটু তেলটা আমি একটু বেশি করে দিচ্ছি। হয়ে গেছে তেল ভাজা, এখন হচ্ছে আমি মাছগুলো আবার এখানে দিয়ে দেবো, দিয়ে চুলাটা অফ করে রেখে দিব যেন আরেকটু সুন্দর করে মশমশা হয়। কেমন লাগলো আমার মাছ ভাজি রেসিপিটা অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজটাকে ফলো করে দিবেন। আপনারা চাইলে এটার উপরে হচ্ছে কয়েকটা ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করতে পারেন, আমি আর ধনিয়া পাতা দিব না, আশা করি এভাবে ভালো লাগবে। গরম গরম ভাত দিয়ে আপনারা পরিবেশন করবেন, অনেক ভালো লাগবে। আপনারা দেখা যাবে এক প্লেট ভাত আপনারা একটা ইলিশ মাছের পিস দিয়ে খেয়ে ফেলতে পারবেন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।